আজকে মাটন বিরিয়ানি হলো খাসির মাংস দিয়ে করা হয়েছে, মাংস ছোট ছোট আছে। পিঁয়াজ, কাঁচামরিচ, সালাদ আছে, সিদ্ধ মরিচ আছে। সিদ্ধ মরিচগুলো আমি ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি, ঝাল ঝাল লাগবে। বিরিয়ানিটা প্রচুর খাইতে পারে, আমি অবশ্য বেশি খাইতে পারি না, মিডিয়াম। বাগানদের এটা একটা সুস্বাদু খাবারের মধ্যেই পড়ে। তবে বিরিয়ানি রান্নাটার উপর অনেক কিছু নির্ভর করে। সবাই খুব ভালো রান্নাতে পারে না, খুব ভালো পারে তাই আমার বাসায় কেমন।
তবে বাংলাদেশে হোটেলগুলোতে বিরিয়ানি খুব সুন্দর স্বাদ হয়। রেস্টুরেন্টের বিরিয়ানি বেলায় খাবার ছোট ফেসে খাসির মাংস আমার খাসি কেনার সময় বেশিরভাগ চার পাঁচ কেজির খাসিগুলো আছে না সাইজের, পাঁচ কেজি ছয় কেজি সর্বোচ্চ সাত কেজি ওগুলো কিনি। যদি বাজারে যা মনে করেন আরেকজন পার্টনার পেয়ে যায় দুজন মিলে একটা খাসি কিনে অর্ধেক করে নিয়ে আসেন। মাংসটা বাচ্চাদের জন্য বেশিরভাগ করা হয়, বড়রা বেশি মাংস খেতে পারেন। আমাদের বাসায় মাছ ভাতটা বেশি খাওয়া হয়। সেটা আপনার বেশি দেখে বুঝতে পারছেন মাংস আমাদের বাসায় খুব কম হয়। অনেকদিন পর পর খাওয়া তাও অনেকদিন পর যে খেল তার জন্য মোটামুটি রুচি থাকে, রেগুলার খেলে তো নষ্ট হবে। একটু হাড়গুলো নরম ভালোই খাওয়া হইলো, তেলটা খুব বেশি না, বাসায় রান্না করা তো তেল কম, ভালোই লাগলো। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।